আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে হাঁটু ব্যথাতেও আপনি যদি কপাল ভাতি করেন উঁড়ুম বিলুম করেন তাতেও আপনি উপকার পাবেন তার কারণটাই ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি রেগুলার বয়স যদি কপাল ভাতি করতে পারেন তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা হজম প্রক্রিয়াটা ঠিকমতো হয় এবং হজম প্রক্রিয়া ঠিকমতো হওয়ার সঙ্গে সঙ্গে ব্লাডের ফ্লো ভালো থাকে এবং ব্লাডের ফ্লো ভালো থাকলে আপনাদের অ্যাসিডিটির সমস্যা ঠিক মতো চলে যাবে এবং তার সঙ্গে সঙ্গে নিজয়েন্টের সমস্যা আপনার কমে যাবে তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখাতে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করে করে দিলাম আর একটাই কথা বলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন দেখতে ভুলবেন না আর একটা জিনিস জেনে নিন হাঁটুর সমস্যা যাদের আছে তারাও কিন্তু কপালভাতি ভাতি করুন এরকমভাবে চেয়ারে বসে অনুরোম বিলোম করুন চেয়ারে বসে আপনাকে করতেই হবে শরীর সুস্থ রাখতে গেলে এবং এই কপাল ভাতি অনুরোম বিলোম আপনার এই হাঁটুর জন্য বা কোমরের জন্য কতটা উপকার দেয় ভিডিওটা দেখলে উপকার পাবেন দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে হাঁটুর ব্যথায় কপাল ভাতি কী প্রয়োজন বা করলে কী উপকার হয় আপনি যে হাঁটুর ব্যথা হয়েছে আমি বলেছি আপনি কপালভাতি ভাতি করতে আপনি বাবু হয়ে বসতে বারণ করেছি আমরা ক্রস লেগ করে তার জন্য বলেছি হাঁটুর পিছন দিকে একটা পপিটিয়াল মাসেজ থাকে ক্রস লেগ করলে সেটা কমজোরি হয় আবার তার থেকে হাঁটু ব্যথা হয় তাহলে আপনি এরকম সোজা হয়ে বসুন সোজা হয়ে বসে সকালে অন্তত পাঁচ মিনিট কপাল ভাতি করুন যখনই কপালপাতি করবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো থাকবে ডাইজেস্টিভ সিস্টেম মানে কি হজম প্রক্রিয়াটা ঠিক মতো হবে যত হজম প্রক্রিয়া ঠিক মতো হবে আপনার ব্লাডের ফ্লো ঠিক থাকবে রক্ত চলাচল ঠিকমতো থাকবে শ্বাস প্রক্রিয়া ঠিকমতো থাকবে আপনার মেন্টাল স্ট্রেস ঠিক থাকবে রক্ত চলাচলের সঙ্গে আপনার যখনই রক্ত চলাচল ঠিক মতো হবে আপনার শরীরের মধ্যে অ্যাসিডিটির সমস্যা এবং যে হাঁটুর মধ্যে যে সমস্যা যে অর্থারাইটির সমস্যা গোয়ালির যে সমস্যা যে বাতের সমস্যা তার থেকে আপনি ভালো থাকবেন আমি গ্যারান্টির সঙ্গে বলছি ভালো থাকবেন তার কারণটা হচ্ছে এই যা যখনই আপনার শরীর সতেজ থাকবে জল সুস্থ থাকবে এত বড় ভুঁড়ি যখন আমরা থাকবে না আপনি হাঁটাচলা করতে যখন অসুবিধা থাকবে না তখনই দেখবেন আমরা হাঁটু ভালো আছে আর তার একটা কারণ যদি ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকে আপনার ওজনও কমে যাবে আর ওজন কমে যাওয়া মানে আপনার হাঁটুর মধ্যে চাপ কম পড়বে তাহলে কি কী বললাম কপাল ভাতি করলে আপনার যেরকম ওজন কমবে তার সঙ্গে সঙ্গে আমাদের হাঁটুর সমস্যাগুলো কমবে আর কপাল ভাতি করলে ডাইজেস্টিভ সিস্টেম হজম প্রক্রিয়া ঠিকমতো হলে তার সঙ্গে সঙ্গে ব্লাডে ফ্লো যখন ঠিক থাকবে কারণ ব্লাডে ফ্লো আমাদের ওপর থেকে নিচ থেকে যায় নিচের দিকে যায় এবং হাঁটুটা হচ্ছে আমাদের শরীরের নিচের পার্ট এটা হচ্ছে ওপরে পার্ট যেটা আমি বলেছি আমার হাঁটু হচ্ছে আমাদের নিচের পার্ট তো নিচের পার্ট থেকে যে রক্ত যখন ওপর দিকে আসে হাটের দিকে আসে সেটাও খুব ভালোভাবে ফ্লো করবে স্যার কপাল করুন পেটটা ভেতরে ঢুকবে নিঃশ্বাসটা বাড়ে বেড়বে পেট ভেতরে ঢুকবে নিঃশ্বাসটা বাড়বে পাঁচ মিনিট করুন দশ মিনিট করুন পনেরো মিনিট করুন কুড়ি মিনিট করুন সেটা আপনার ইচ্ছা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এর উপকারিতাটা যখনই আপনি কপালভাতি করবেন রেগুলার পেটটা যখন আপনার কমে থাকছে ভুঁটাই যখন আপনার হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম মানে হজম প্রক্রিয়াটির মধ্যে হচ্ছে ওসব দিকে খাদ্যনারী থেকে যখন ওপর থেকে খাদ্যনালী থেকে যখন ওপর দিকে যে পাকস্থলীর দিকে খাবারটা যাচ্ছে সেটা খুব সুন্দরভাবে হচ্ছে পাকস্থলী আমাদের এরকম রাবের কাজ করে যেটা ফাইবার চায় আপনি যদি অতিরিক্ত তেল অতিরিক্ত যদি ময়দা অতিরিক্ত রিফাইন্ড তেলের জিনিস বা ফ্রাই জিনিস খান সেগুলো ওই পাগজ ঠিক হজম করতে পারে না বা রাব করতে পারে না তখন সোজা চলে যায় ইনটেস্টাইনে যখন ইনটেস্টাইনে চলে যাবে সে চেনে না তখন সে জমিয়ে রেখে কোয়ালিটিস হবে পেটে ব্যথা হবে বদম হয়ে যাবে গ্যাস রিফ্ল্যাক্স হবে অ্যাসিডে ওষুধ খেতে হবে আপনাকে আমি বলছি আপনাকে কোনো ওষুধ খেতে হবে না আপনাকে হাঁটুর জন্য কি করতে হবে হাঁটুকে চারটে মানে শরীরটা যদি চারটে ভাগে ভাগ করি হাঁটুর নিচ থেকে একটা পার্ট এখান থেকে একটা সেকেন্ড পার্ট থার্ড পার্ট ফোর্থ পার্ট হাঁটু চার ভাগ ওজনের তিন ভাগ বহন করে শরীরে তিন ভাগ বহন করে তিন ভাগ ওজন বহন করার জন্য আপনাকে পেটটা কমিয়ে ফেলতে হবে পিছনে অ্যাবডোমিনাল মাসেলস সেই রুডস মাসেল অ্যাভডেন মাসলসগুলো আপনি কমিয়ে ফেললেন ওজন আপনার কমে গেল আপনার হাঁটুর মধ্যে চাপটা কম পড়লো এবং মায়েদের প্রত্যেক মায়েদের নমস্কার করে বলি মায়েরা এই ছোট্টো টিপসটা জেনে নিন কপালভাতি করুন রেগুলার সকালে দশ মিনিট গুরুজনদের বলছে আপনারা করুন পাঁচ থেকে দশ মিনিট এ প্রচুর 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 মানে মানে বলে শেষ করা যাবে না এটা একটা মানে অমরত্ব পাওয়ার মতো একটা একটা যোগব্যায়াম বা প্রাণায়াম যেটা বলতে পারেন আপনি প্রাণায়াম কপালভাতি করুন রেগুলার ওয়াইজ এই কপালভাতি করলে আপনার জীবনের তরঙ্গ মানে যে খারাপের দিকে যাচ্ছিলেন সেই খারাপ স্রোত থেকে ভালো স্রোতের দিকে আপনি চলে আসবেন এবং আপনার মেন্টাল স্ট্রেচ করে যাবে আপনি মানসিকভাবে স্থির হবেন এবং তার সঙ্গে সঙ্গে রাতে খুব ভালো ঘুম হবে এবং তার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে যে পেন সিমটা মানে ডে জয়েন্ট পেন নি জয়েন্ট পেন কোমরের ব্যথা সমস্ত থেকে ভালো থাকবেন যেহেতু আপনার ব্লাডের ফ্লোটা ঠিকমতো কাজ করছে যখনই এই যে প্রেশারটা দিচ্ছেন আমাদের হার্ট ক্যাপাসিটি লাং ক্যাপাসিটি এবং ব্রিদিং ক্যাপাসিটি এত ভালো পরিমাণে হচ্ছে রক্ত চলাচল এত ভালোভাবে হচ্ছে তাতে আপনার আর্থারাইটিসের সমস্যা থেকে আপনি ভালো থাকছেন এবং হাঁটুর ব্যথা নিয়ে যত ব্লাডে ফ্লো ঠিকমতো প্লে করবে আর তত আপনার আর্থারেটিস সমস্যা আপনি ভালো থাকবেন কারণ যে কোনো রিমোটের আর্থারেডিস হোক অস্ট্রিয় আর্থারেডিস হোক তারা সবাই করুন এই হাঁটু ব্যথা নিয়ে কাপাল ভাতি করুন যদি অসুবিধা হয় হাঁটতে বসতে হাঁটুতে বসতে মানে চেয়ারে বাবা বুয়ে বসতে আপনি চেয়ারে বসেই করুন কপাল ভাতি তাহলে হাঁটু ব্যথায় যদি আপনি রেগুলার ওয়াইজ কপাল ভাতি করতে পারেন পাঁচ থেকে দশ মিনিট চেয়ারে বসে আপনার সিস্টেমটা শরীরের মধ্যে যে প্রক্রিয়া যে খারাপের দিকে যাচ্ছিল দিনের পর দিন যে ঘুম হচ্ছে না ঠিকমতো তার সঙ্গে সঙ্গে আমাদের গ্যাস অ্যাসিডিটি সমস্যা সমস্ত থেকে আপনি ভালো থাকবেন আমি প্রমাণ করেছি আমার চেম্বারে যখন আসে তাদেরকে বলেছি কপাল ভাতি করতে তারা গ্যাসের ওষুধ ছেড়ে দিয়েছে আনবিলিভেবল আমাকে যখন এসে পেশেন্ট এসে বলে স্যার আমি এসে আমি গ্যাসের ওষুধ আপনাকে ছেড়ে দিয়েছি তার জন্য কি কী জিনিস বলেছি আপনাকে বলেছি কাঁচা জিনিস বেশি করে খাওয়ার চেষ্টা করুন কাঁচা জিনিস মানে কাঁচা ফল খাওয়ার আগে বলেছি স্যালাড খেতে তাহলে আপনার সুগার কন্ট্রোল হয়ে যাবে সুগার ওষুধ আপনাকে খেতে হবে না যদি টাইপ ওয়ান সুগার থাকে তাদের জন্য নয় টাইপ টু তে সুগার থাকে যদি ডাক্তার ওষুধ দিয়ে ওষুধ খাওয়া বন্ধ করে দিন নিয়ম মতো কপাল ভাতি করুন আর অনুরোম বিরোধে কথা বললাম এটা হচ্ছে সূর্য নারী হচ্ছে চন্দ্রনারী চন্দ্রনী নিন সূর্যোদয় ছাড়ুন আর দমটা হোল্ড করার চেষ্টা করুন এরকমভাবে আপনি করতে পারেন পাঁচ ফিট তাহলে আপনার জীবনের পরিবর্তনটা নিজে ফিল ফিল করবেন অন্তত তিন সপ্তাহ মানুষের মধ্যে আমরা দেখেছি যে তিন সপ্তাহের মধ্যে মানুষের পরিবর্তন আসে শরীরের মধ্যে তিন সপ্তাহ একদম নির্দ্বিধায় আমার কথা শুনে চলুন আপনার কোনো মেডিসিন খেতে হবে না তিন সপ্তাহ পর জীবন দেখবেন আপনার পাল্টে গেছে এবং হাঁটু ব্যথায় রেগুলার ওয়াইজ কাপাল ভাতি অনুরোম আপনি করার চেষ্টা করুন আমি আছি দীপাঞ্জু সামন্ত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে কোনো অসুবিধা হলে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে ফোন করবেন কমেন্টস করবেন আমি আপনাকে উত্তর দেবো আর দীপানু সামন্ত বলেছে আপনার বাড়ির ছেলে কোনো অসুবিধা হলে আমি তো আছি আপনার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন একটাই কথা বলি সবাইকে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আছি আপনার জন্য আপনার বাড়ির ছেলে ভালো থাকুন সবাই সবাইকে গুরুজনকে নমস্কার করে বলি আপনি ভালো থাকবেন তাই জন্য এই ভিডিওগুলো দেওয়া আর আপনি সবাইকে শেয়ার করবেন এই প্রত্যাশা নিয়ে কারণ আপনি আপনার এলাকার সবাইকে আমার কথা বলুন আর সবাইকে এই ভিডিও কথা বলুন তারাও যেন দেখে তারাও যেন উপকার পায় উপকার পাওয়ার জন্যই আমি ভিডিও দিই আর একটাই কথা বলি আমি কিন্তু এই যে আপনাদের ভিডিও দিই আপনাদের কোনো পয়সা আমি নেই না কারোর কাছ থেকে কোনো ফিজ নেই না অনলাইনে এটা জেনে রাখুন কোনো ফিজ আমি নেই না এবং নির্ধৃদয় আমাকে ফোন করতে পারেন আমি আছি আপনাদের জন্য আপনার বাড়ির ছেলে ভালো থাকুন সবাই সবাইকে নমস্কার করি জানাই ভালো থাকুন